नमस्कार, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि चिकेनेर एकटी रेसिपी। सबथेके सेरा स्वादेर चिकेन तैरी करते चाइले एइभाबे रान्ना करे देखते पारेन। एइभाबे चिकेन रान्ना करे एकबार खेले एर स्वाद मुखे लेगे थाकबे। रेसिपिटा आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखबेन। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য একটি বোলে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, অল্প একটু গোলমরিচ পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন সরষের তেল। সব কিছু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢেকে রেখে দিলাম। অন্য একটি বোলে 8 পিস আমন্ড আর 8 পিস কাজুকে ভিজিয়ে রেখেছিলাম। কাজু ভিজে গেছে, সরি আমন্ড ভিজে গেছে, প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই বলেই নিয়ে নিচ্ছি 15টা মতো কিশমিশ, আর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো। কাজু, কিশমিশ, আমন্ড আর টমেটোর একটা পেস্ট তৈরি করে নিচ্ছে। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন সরষের তেল, 2টো এলাচ, অল্প একটু দারচিনি, 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 4টি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। আদা রসুনকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছে। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব কাজু, কিশমিশ, আমন্ড আর টমেটোর পেস্ট। দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপর, ভালো করে সব কিছু মিশিয়ে ভেজে নিচ্ছে। যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে চিকেন রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়। আপনারা অবশ্যই এইভাবে চিকেন রান্না করে দেখবেন। তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। বাড়িতে যদি আমন্ড না থাকে তাহলে কাজু আর কিশমিশ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। চিকেনকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। প্রায় 3-4 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট এইভাবে মশলার সাথে চিকেনকে কষিয়ে নেওয়ার পর লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যতক্ষণ না চিকেন থেকে তেলটা আলাদা হচ্ছে। তার আগে দিয়ে দিলাম অল্প একটু লবণ, লবণটাও মিশিয়ে নিচ্ছি। আগে থেকে লবণ দেওয়া ছিল, সেটা খেয়াল রেখেই লবণ দিয়ে দিতে হবে। লবণ ভালো করে মিশিয়ে নিলাম। ঢেকে দিচ্ছি লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব চিকেন থেকে তেলটা পুরো আলাদা হয়েছে কিনা। দেখুন, পুরোপুরি আলাদা হয়ে গেছে। আরো 1-2 মিনিট চিকেনকে কষিয়ে নিচ্ছে।
আরো মশলার সাথে কয়েক সেকেন্ড চিকেনকে কষিয়ে নিলাম। জল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। জলটা আপনারা যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম দেবেন। জলটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ঢেকে দেব 15-20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ না চিকেনটা ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে ঢেকে রেখে দেব। প্রায় 20 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। দেখে নিচ্ছি চিকেন ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। চিকেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। গ্যাস অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা। আপনারা চাইলে এতে অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিতে পারেন। 1/2 টিস্পুন গরম মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেলে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে, একটা বলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেনের একটি অপূর্ব রেসিপি। আপনারা এই রেসিপিটা এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন, বাড়ির সবাই খুব পছন্দ করবে। এই রেসিপিটা এতক্ষণ আমার সাথে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।